السلام عليكم ورحمة الله. I'm Mohammad Abu Saleh, Prabhashok, Mother 1 Cantonment Public School of College. As our online class ni tomader kache hazir hoyechi. Prishatratri ajker class e tomader shobai ke onek shubhechha. Asha kori tumra shobai bhalo acho. Amra alhamdulillah bhalo achi. Ami ekon nobom shrenir porotiyo nagorikota bishoyer shoshto odhyayer ekti seasonship prosno niye alochona korbo. প্রিয় ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করো, প্রশ্নটি বরিশাল বোর্ড 2019 এবং সিলেট বোর্ড 2019 এসএসসি পরীক্ষায় এসেছে। এর অধিপক্ষে একটি বৃত্ত সাথে সংযুক্ত করে দিয়েছে, অর্থাৎ তিনটা বিভাগের সাথে সম্পর্ক আছে। কয়েকটি বিভাগ যেখানে বলা হচ্ছে বিধিবিধান প্রণয়ন করে, ক শাসন কার্য পরিচালনা করে, প্রণীত বিধিবিধান গুলো বাস্তবায়ন করে থাকে। তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সাথে তোমরা এগুলি মিলিয়ে দেখো। তোমরা জানো সরকারের তিনটা বিভাগ রয়েছে, একটি আইন বিভাগ, একটি শাসন বিভাগ, একটি বিচার বিভাগ। অধিপকের তিনটি বিভাগে বা তিনটি অঙ্গে ক ক গ দ্বারা চিহ্নিত তিনটি বিষয়কে চিহ্নিত করছে। এখানে তিনটা বিভাগের তিনটা কাজ বা বৈশিষ্ট্য উল্লেখ করেছে। এগুলির সাথে তোমাদের বইয়ের কি মিল আছে তোমরা তুলনা করে দেখো, কোন বিভাগের সাথে কি মিল আছে। এখন আমরা প্রশ্নের দিকে যাই। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন? ছাত্রছাত্রী, বাংলাদেশের প্রথম সরকার যাকে মুজিবনগর সরকার বা প্রবাসী সরকারও বলা হয়, এটি গঠিত হয় যুদ্ধকালীন সময়ে 1971 সালের 10 এপ্রিল। খ নম্বর প্রশ্ন, প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? রাষ্ট্রের সামগ্রিক শাসন কার্য প্রশাসনের উপর ন্যস্ত থাকে। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে সব কাজগুলো পরিচালনা করে থাকে। রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধি অর্জনের জন্য সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নয়। মানব দেহের সামগ্রিক কার্যক্রম যেরকম হৃৎপিণ্ডের উপর নির্ভরশীল, তেমনি সামগ্রিক কার্যক্রমের জন্য রাষ্ট্রের প্রশাসনের কোনো বিকল্প নাই। এই জন্য প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়। ছাত্রছাত্রী এখন গ দেখো। গ নম্বর প্রশ্ন, এটি প্রয়োগমূলক প্রশ্ন, সিত্রির গ দ্বারা সরকারের কোন বিভাগকে নির্দেশ করছে, তার গঠন ব্যাখ্যা করো। ছাত্রছাত্রী তোমরা অধিপকের দিকে দেখো। গ প্রণীত বিধিবিধানগুলো বাস্তবায়ন করে। সরকার তিনটি বিভাগের মধ্যে যে বিভাগটি প্রণীত বিধিবিধানগুলো বাস্তবায়ন করে সে বিভাগটি হল বিচার বিভাগ। বিচার বিভাগ প্রচলিত আইন ও বিধিবিধান সাপেক্ষে অপরাধীদেরকে শাস্তি দেয়, দুর্বলকে সবলের হাতে রক্ষা করে, নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং দেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে। সুতরাং এখানে গ বলতে বাংলাদেশের বিচার বিভাগকে উল্লেখ করছে। তো তোমাদের কাছে প্রশ্ন হলো তার গঠন ব্যাখ্যা করো। বিচার বিভাগের গঠন, সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত সমূহ ও প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত। সুপ্রিম কোর্ট হল বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিয়ে থাকেন। সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ রয়েছে, একটি হাইকোর্ট বিভাগ, অন্যটি হল আপিল বিভাগ। বাংলাদেশের অধস্তন আদালত সমূহ হল জেলা জজের আদালত, সাব জজ আদালত ও সহকারী জজের আদালত এবং গ্রাম আদালত। এগুলি নিয়ে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত। অর্থাৎ এখানে গ চিহ্নিত বিভাগ বলতে গ দ্বারা বাংলাদেশের বিচার বিভাগকে নির্দেশ করছে। ঘ নম্বর প্রশ্ন, অধিপকে খ নিয়ন্ত্রিত হয় ক দ্বারা, ক বিধিবিধান প্রণয়ন করে থাকে, খ হল শাসন কার্য পরিচালনা করে।
বাংলাদেশের সরকারের যে বিভাগটি শাসন কার্য পরিচালনা করবে এটি হলো শাসন বিভাগ। অন্যদিকে ক বিধিবিধান প্রণয়ন করবে, সরকারের যে বিভাগ আইন ও বিধিবিধান প্রণয়ন করে থাকে ওই বিভাগকে আইন বিভাগ বলা হয়, যার বাংলাদেশে আইন বিভাগের নাম জাতীয় সংসদ। এখানে তোমাদের প্রশ্ন হলো অতিপক্ষে খ অর্থাৎ শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় ক দ্বারা অর্থাৎ আইন বিভাগ বা জাতীয় সংসদ দ্বারা। তোমরা জানো বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে, সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগ বা জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। মন্ত্রীগণ তাদের ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে তাদের গৃহীত নীতি সিদ্ধান্ত ও কাজকর্মের জন্য জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত থাকে যতক্ষণ আইনসভার আস্থা ভোগ করে থাকে। আইনসভা বা জাতীয় সংসদ যদি মন্ত্রিসভার বিপক্ষে অনাস্থা প্রস্তাব ওঠায়, তা যদি পাশ হয়ে যায় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ভেঙে যায়, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করবে শাসন বিভাগ তাদের প্রত্যেকটা কাজ জবাবদিহিতা করবে জাতীয় সংসদের কাছে। তোমরা দেখবে জাতীয় সংসদের মধ্যে মন্ত্রীদেরকে সংসদ সদস্যগণ বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে। বাংলাদেশের জাতীয় সংসদ প্রশ্ন জিজ্ঞাসা, অনাস্থা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, বাজেট আলোচনা সমালোচনা, সিদ্ধান্ত প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, বিভিন্ন সংসদীয় কমিটির মাধ্যমে শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে। যদি তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব হয় তাহলে তাদের ক্ষমতা মেয়াদ শেষ হয়ে যায়, নির্দিষ্ট মেয়াদের আগেই তাদেরকে পদত্যাগ করতে হয়। প্রিয় ছাত্রছাত্রী, অর্থাৎ খ বিভাগ আইনসভা জাতীয় সংসদ ক বিভাগ অর্থাৎ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্তই। সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আল্লাহ হাফেজ।